আমি হয়তো আর ইউটিউবে ভিডিও কন্টিনিউ করতে পারবো না, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিও বানাচ্ছি, অনেক প্রবলেমের মাঝখানেও, যেহেতু জিনিসটাকে আমি ভালোবাসি তার জন্যই বানানোর চেষ্টা করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর বাবাইকে সকাল সকাল স্কুল থেকে দিয়ে এসে আমি চলে এসেছি আজকে। কয়েকদিন ছিলাম ওখানের মধ্যে, মানে বাবাইকে স্কুলে দিয়ে বসে থাকতাম। আর যেহেতু এখন থেকে, মানে আজ থেকে অনেকটা টাইম বেড়ে গেছে, প্রায় 12টা পর্যন্ত করে দিয়েছে, তো অতটা টাইম বসে থেকে বেকার টাইম নষ্ট করে লাভ নেই, যেহেতু বাড়িতে এসে অনেক কাজই করতে হচ্ছে। তো প্রথমেই আজকে একটু বিছানাগুলো একটু রোদে দেব ভেবেছিলাম। তো আজকে যেহেতু এখন সকাল 9:30 বাজে, তো ভাবলাম দিয়ে দিই, অনেকটা টাইম রোদে থাকলে বেশ ভালো হয়। তো আমি এরকম দুদিন ছাড়াই দিতে থাকি, বেশ আমার ভালোই লাগে। ভালোই লাগে মানে কষ্ট হয় কিন্তু দিই, পরিষ্কার থাকে। আর তারপরে জানালাগুলো খুলে দিলাম। আর এত পরিমাণে গরম পড়েছে না বলে বোঝানো যাবে না, প্রচুর গরম পড়েছে। তো এই যে যেটা বলছিলাম, বাবাই যখন 2.5 থেকে 3 মাস বয়স, তখন থেকে আমি আর কি ভিডিও বানানো শুরু করি। তো তার আগেও আমি অনেক ফ্রি টাইম ছিল, কিন্তু আমরা এত কিছু ভিডিও জানতাম না, বা এত কিছু এই সব সোশ্যাল মিডিয়া থেকে এত কিছু হয়, বা অত ভিডিও সবারই দেখতাম লকডাউনের টাইমে, কিন্তু জানতাম না যে এত কিছু হওয়া যায়, মানে করা যায়। আর তারপরেও একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে মানে ওঠা, মানে কে কি বলবে না বলবে বেশি সেটার ভয় পেয়েই আমরা হয় বানাতাম না এসব জিনিসগুলো। তারপরে একটা টাইম যখন আমি MP-তে ছিলাম, তখন আমি যাদের বাড়িতে থাকতাম আর কি, তাদের 3টে মেয়ে ছিল। তো তাদের মধ্যে দুজন, মানে দুজন একটু বড় ছিল, তো তারা সবসময় আমায় বলতো যে দিদি তুমি এই সুন্দর রান্না করতাম বলে ভিডিও বানানোর কথা বলতো, যে ভিডিও বানাও আমরা টেস্ট করব। তো এটাকে নর্মালভাবে নিতাম, যদি তখন সিরিয়াসভাবে নিতাম হয়তো অনেক কিছুই হতো, বা তখনকার দিনে মানে এত কম্পিটিশনের দিন ছিল না। এখন যেমন এত কম্পিটিশনের দিন হয়ে গেছে না, তখন এতটা কম্পিটিশন ছিল না এইসব ভিডিও টিডিও বানানো নিয়ে। তো যাই হোক, তারপরে বাবাই যখন ছোট 2.5 মাসের বয়স, তখন থেকেই ভাবলাম যে আমি কিছু করব বা কিছু বানাবো। তো শখের মধ্যে আমি এক একটা মেকআপের ভিডিও, তারপরে হোম রেমেডি এসব দিতাম। তো এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছি, কোনো কিছু মানে হয় না বলতে কি বলতো, আমি রেগুলারিটি মেনটেন করি না, মানে প্রত্যেক দিন দিই না, যখন ভালো লাগবে তখন দিই, এটা ভালো লাগার বিষয়। কিন্তু রিসেন্ট এখনটা করে আমার এতটাই ভালো, মানে খুবই ভালো লাগছে না একদমই, মানে ভিডিও করা থেকে খুবই এ লাগছে, তার জন্য ভাবছি ভিডিও করাটা ছেড়ে দেবো। কিন্তু না, যখনই ভাবি ছেড়ে দেবো, মানে ছাড়তে পারি না, এটা একটা অ্যাডিক্টেডের মতন, মানে আমার কাছে এটা অ্যাডিক্টেডই হয়ে গেছে। মানে যেখানেই যাই, একটু আগে কোথাও ঘুরে রাখে একটু ভিডিও বানাই, সেটাকে এডিটিং করি, এরকম করে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, আগে হয়তো আমি অনেক কিছু জানতাম না, মানে অনেক কিছু মানে কি কিছুই জানতাম না, এখন অনেক কিছু শিখে গেছি, মানে এই ভিডিওর ব্যাপারে অনেক কিছুই শিখে গেছি, অনেক কিছু ধাতস্থ হয়ে গেছে। কিন্তু চ্যানেলে ভিউস আসে না, চ্যানেলে মানে রিচ থাকে না, এটা হয়তো আমার মানে আমার হয়তো মানে প্রবলেম, যেটা আমি কন্টিনিউ করি না বা হয় না অনেকের। তো এমনও আছে অনেকের ভিডিও অনেকই খারাপ, কিন্তু তাতেও তাদের ভিউজ অনেক হয়, মানে তাদের রিচ থাকে। তো সেই ভেবেই আর কি ভেবেছি যে দেখি যতদিন পারবো করবো। তারপরে যেহেতু বাবাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওকে এবার আমায় টাইম দিতে হবে, এইসবের পেছনে না থেকে আমাকে টাইম দেওয়াটাই বেটার মনে হয়। তারপর আমি একে একে ঘর দর মুছে নিলাম, পরিষ্কার করে মুছে নিলাম। আর যেহেতু প্রত্যেক দিনই বাবাই উপরে কম আসলেও আমি প্রত্যেক দিনই ঘরটা পরিষ্কার করে মুছি, না হলে না ঠিক আমার ভালো লাগে না। আর আজকে যেহেতু কম্বলগুলো উপরে রোদে দিয়েছি, একদম ঘরটা পুরো খালি খালি মতন লাগছে। স্কুল থেকে এসে ভাবছি বিছানাটা করে ফেলবো, কারণ বাইরে প্রচণ্ড এখন রোদ আছে, এখন আর করবো না, একটু রোদে থাক। তারপরে চলে গেলাম স্নান করতে, স্নান করেই বেরিয়ে রেডি হব, কারণ বাবাইকে আমাকে আনতেও যেতে হবে। এই যে আজকে স্নান করে বেরিয়েও পড়েছি, আর প্রচণ্ড গরম, 2-3 বার স্নান করতে পারলে বেশ ভালোই হয়। Thank you.
তারপর এই তো জামা পরে রেডি হয়ে গেছি, আর চুলটাকে ভালো করে একটু বেঁধে নিতে হবে, কারণ প্রচণ্ড গরম। আর যেহেতু স্কুটি নিয়ে যাই কোনো সমস্যা হয় না, আর হাঁটতে গেলে না অনেকটাই দূরে হয়ে যাবে। আর আমার যেহেতু এখানে আমি সাইকেল টাইকেল ইউজ করি না, তার জন্য স্কুটি নিয়েই যাই। আর বাবাইকে প্রথমে মানে বাবাই প্রথম দিন থেকেই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে প্র্যাকটিস হয়ে গেছে, এখন বেশ ভালোই ও দাঁড়িয়ে থাকতে পারে মানে স্কুটির মধ্যে, তো অসুবিধা হয় না। তারপরে এই যে চলো রেডি হয়ে গেছি, এবারে যাবো হচ্ছে আনতে, বাইরে যাবো। তো বাবাকে নিয়ে চলে এসেছি, আর বাইরে এতটাই গরম না দেখানো কিছুই ছিল না আজকে। এই যে আমাদের আকাশটা ঠিক এই রোদ্দুরটা কিরকম অবস্থা মানে তেজ হয়ে রয়েছে, আর এই যে আমাদের বাড়ির সামনে পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছো কত পেঁপে হয়েছে দেখুন। এটা হয়তো আমার এটা আমাদের গাছে বড় বড় পাশে হয়েছে লোকের গাছ, যাই হোক আমি ওখান থেকে বেশ ভালোভাবে দেখা যায় কম্বল। তারপরে ছাদ থেকে নিয়ে চলে এসেছে এই কম্বলগুলো, সেখানে গিয়ে আমি পুরো ঝলসে যাবো, আমার প্রচন্ড গরম হয়েছে আমার। চলো একে একে আমি একে একে কম্বলগুলো পেতে নিই, না হলে আবার আর যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে তার জন্য এগুলো কখনো জল ফেলে দিচ্ছে, কখনো বা হয় না বা ছোটো বাচ্চারা থাকলে যেরকম হয়, তার জন্য যদি সপ্তাহে একবার করে বা পনেরো দিন ছাড়া ছাড়া করে একবার করে একটু রোদে দেওয়া যায় না, ধুলোগুলোও চলে যায়, আর মানে কাজটা সুবিধেই থাকে, একসাথে মানে বেশি কষ্ট লাগে না। তো আগের বারে তো আমি কেচে দিই, এইটা কাচিনি, আর একটা কম্বল ছিল ওটাকে কেচেও দিয়েছিলাম, সেটাতে আমার অনেক কষ্ট হয়েছিল। এই যে এটা কেচে দিয়েছিলাম, তো কেচে দেওয়ার পরে ধুলোটা অনেক পরিষ্কার হয়ে গেছে, মানে অনেক কমে গেছে। আর আমার এই টুকটাক ঘরের কাজ করতে মানে ঘরটর গোছাতে বেশ ভালোই লাগে, যদি মানে ফাঁকা অবসর টাইমটায়। তো তারপরে বিছানা চাদরটাও পেতে নিলাম, এখন একটা পরিষ্কার চাদর পেতে নিচ্ছি, তারপরে নিচে যাবো মানে খেতে। ঘরে বাচ্চা থাকলে না দুদিন ছাড়াই বেড কভারটা চেঞ্জ করতে লাগে, আর আমার যেহেতু উপরে থাকে মানে খুব একটা বেড ইউজ হয় না, তাও আমি দুদিন ছাড়াই ইউজ মানে একটা অভ্যাস হয়ে গেছে যে দুদিন ছাড়াই বেড কভারটা চেঞ্জ করা, না হলে আমার ঠিক ভালো লাগে না। আর সবসময় বিছানা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলেও না কিছুই যেন ইচ্ছা করে না, তো তার জন্য আমি চেষ্টা করি সপ্তাহে দুই থেকে তিনবার মতন বেড কভারটা চেঞ্জ করা, মানে দুদিন ছাড়াই চেঞ্জ করতে একটু পছন্দ করি। তো এবারে একে একে গুছিয়ে নিলাম, আর আমার এই গদিটা না সবসময় মানে পিছিয়ে যায় ওইদিকে হয়ে যায়। তো যাই হোক এবারে নিচে যাব, বাবাইকে স্নান ধান তো করিয়ে দেওয়া হয়েছে নিচেতে, এবার ওকে গিয়ে আমি খাইয়ে দেব। আমার যদি পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো হয়তো আমি যেটা বলার চেষ্টা করেছি বুঝতে পারবে। তোমরা যদি কেউ কেউ এগ্রি হয়ে থাকো আমার কথাটায় কমেন্ট করে জানিও যে সত্যি এখন এত কম্পিটিশনের যুগ হয়ে গেছে না, মানে কেউ কিছু করার সুযোগই পাচ্ছে না, কেউ পাচ্ছে তো অনেক পাচ্ছে আর কেউ পাচ্ছে তো কিছুই পাচ্ছে না, এই রকমই একটা দিনকাল হচ্ছে। সে যেটার পেছনে যতই খাটুক না কেন বা যতই পরিশ্রম করুক না কেন। তারপরে নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করে, যে বাবাইকে নিয়ে এবারে ওপরে যাব, ওকে একটু ঘুম পাড়াবো। আর ও এরকম আজকে কি করেছে, জামা কাপড়টা খাওয়ার পরেই পরাবো, মানে এত পরিমাণে চুংড়ি ঘাটে না তার জন্য। আর এখানে আমার একটা ফেভারিট সিনেমা হচ্ছে শাদি মে জরুর আনা, আমার পছন্দের একটা সিনেমা, যখনই হয় আমি একটু দেখার চেষ্টা করি। কিন্তু না এবারে বাবাইকে শোয়াতে যাব, আর এই বাবাই যে অবস্থা করেছে ঘরের এই রকম। তারপরে আমি সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি, এবারে আমি হয়তো রাত্রিরে খাবারের জোগাড় করব। আর আজকে রাত্রিরে খুব একটা ভালো রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিলি এঁচোড়। তো আমি কোনোদিন চিলি এঁচোড় বানাইনি, আর আজ অর্ধেকটা এঁচোড় ছিল, ভাবলাম আজকে রাত্রিরে বানিয়ে ফেলি, তার সাথে একটু পরোটা বানাবো। আর এখানে মায়ের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে টুকটাক কাজ করছি, আর এই যে জল খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি। তো তোমাদের একটা স্টোরি শোনায় চিলি এঁচোড়টা বানিয়েছিলাম, তো আমার দেওর ও খেয়ে আর কি বলছে ওটা চিকেন, মানে ও বিশ্বাসই করতে পারছিল না যে ওটা চিকেন মানে এঁচোড়। তো তোমরা চাইলেও মানে বানাতে পারো, এই রেসিপিটা খুবই সহজ, আর আমি আজকে রেসিপিটা শেয়ার করিনি। তো এখানে আমি প্রথমে গরম জল করে নিচ্ছি আটাটা মাখবো বলে, আর তারপরেই হচ্ছে ক্যাপসিকামগুলো পেঁয়াজগুলো কেটে নেব। আর ওখানে এঁচোড় টেঁচোড়গুলো কাটা হয়ে গেছে, আমি টুকটাক এইগুলো বোর্ডেই কেটে নিই, আর কেটে নিয়ে রাত্রিটা বানালাম এঁচোড় চিলি এঁচোড় আর হচ্ছে পরোটা।
এঁচোড়টাকে সব কিছু একবার প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ম্যারিনেট করে নিয়েছি যেমন কর্নফ্লাওয়ার ডিম টিম দিয়ে, তারপরে এখানে ভেজে নিলাম। আর এই যে বাবাইয়ের জন্য একটা ডিম পরোটা করেছি, আমাদের জন্য পরোটা করেছি। আর আমার বর তো খেয়ে রিয়াকশানটা মানে দেখার মতন ছিল, কারণ আমার বর সচরাচর খেতে চায় না, মানে এঁচোড় টেঁচোড় খায় না, কিন্তু আজকে বলে যে ভালো হয়েছে, তো এটাই ভেবে আমি খুব খুশি হয়েছি। তো আজকের মতো এটা করে দেখাবো, একটা নেক্সট ভিডিও আশা করি সবার খুব ভালো লেগেছে। তো টাটা।